সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি এই কমিউনিটির খুবই পরিচিত মুখ, মাস্টার অফ ল, আইনজীবী মোহাম্মদ ইন মজুমদার। স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন? অনেক ভালো, ভালো আছি। আর সেই সাথে আজকে ইলেকশন ডে, আই ভোট, এটা আপনি খুব সুন্দর জায়গাটি ই করে এসেছেন। আমরা আইনি বিষয়ে কথা বলবো, তবে ভোটের একটি গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, একটু ফোন নাম্বারটি জানিয়ে রাখতে চাই দর্শকদের, সেটি হচ্ছে আমরা অবশ্যই আইনি বিষয়ে কথা বলবো, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। তবে আজকে সারাদিন ধরে ইলেকশন ডে ছিল, আমাদের একটি প্রতিবেদনও আছে পিনাকি দা, যেহেতু আমরা একটু ভোট নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত এই অনুষ্ঠানে সচরাচর প্রতিবেদন দেখাই না, কিন্তু ভোটের একটি গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটির প্রেক্ষাপটে আমরা একটু প্রতিবেদনটি দেখে এসে আপনার কাছে জানতে চাইব ভোট দেয়া কেন গুরুত্বপূর্ণ আর সেই জায়গাটিতে। নিউ ইয়র্কের স্থানীয় সরকারের নির্বাচনেই মূলত স্থানীয় জনপ্রতিনিধিরা নির্বাচিত হন, যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্থানীয় সরকারের নীতি কী হবে, প্রপার্টি ট্যাক্স কিভাবে নিরূপণ করা হবে, বিচার ব্যবস্থায় কী পরিবর্তন আসবে, এসব বিষয়েও সিদ্ধান্ত নেন নির্বাচিত প্রতিনিধিরা। আর যোগ্য প্রতিনিধি নির্বাচন করতেই ভোট দেন ভোটাররা। I'm very happy that all different people come here and that they participate in the election process. And it's good. It's a very good place. I vote. It's the lay, okay? নির্বাচনে কাউন্টি এক্সিকিউটিভ, ডিস্ট্রিক্ট সহ সুপ্রিম কোর্ট, সিভিল কোর্টে যারা নির্বাচিত হবেন তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বাড়ি ভাড়া, ঋণ, সেবা, বিভিন্ন পেশা, পার্সোনাল ইঞ্জুরি সংক্রান্ত মামলা সহ আরও অনেক বিষয়ে। এখানে ভোটটা তো বেসিক্যালি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ডুপ্লিকেট অথবা এই যে কার্ড পেয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো লাইন নাই, কোনো হেজিটেশন নাই। জাস্ট আমার ভোটটা আমি দিয়েছি, যাকে পছন্দ হয়েছে তাকে দিয়েছি, কোনো প্রেশার নাই, কোনো ইয়া নাই, কোনো কিছু নাই, খুবই সুন্দর। The vote is really good, a big turnout, which I'm very surprised, but I'm very happy because this is important issues and important positions that need to be filled, so I'm glad a lot of people came. নির্বাচনে ভোটাররা ম্যানহাটন ও স্টেটেন আইল্যান্ডের 9টি কেন্দ্রে, কুইন্সের 14টি, ব্রঙ্কসের 11টি এবং ব্রুকলিনের 18টি কেন্দ্রে ভোট দিয়েছেন। I'm amazed at how many people have come in today. It's been busier for an off-year election than I've ever seen it. জনসাধারণের সেবা ও আইনি সেবা নিশ্চিত করতে যোগ্য জনপ্রতিনিধি খুবই গুরুত্বপূর্ণ বলে জানান ভোটাররা। I was very pleased to write in for Tiffany Caban for district attorney. স্টেট জুড়ে রেজিস্টার ভোটারের সংখ্যা 11.9 মিলিয়ন। নিউ ইয়র্কে স্থানীয় সহ সব নির্বাচনেই আগাম ভোট দেওয়ার ব্যবস্থা থাকায় অনেকেই নির্বাচনের আগেই ভোট দিয়ে দেন, ফলে নির্বাচনের দিন যে স্কুলগুলোতে যে কেন্দ্র ভোট কেন্দ্র করা হয় সেখানে মানুষের ভিড় একটু কম থাকে, ফলে যারা ভোট দিতে চান নির্বাচনের দিন তারা সহজে সকাল থেকে রাত পর্যন্ত যে সময়সীমা আছে সেই সময়সীমার মধ্যে তারা এসে সহজে ভোট দিয়ে যেতে পারেন। এবং এবারে নির্বাচন আমরা দেখতে পাচ্ছি ভোট দেওয়ার জন্য যে নির্দেশনা, যে তারা পোস্টারটা নিয়েছে সেখানে বাংলা ভাষাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে যে মাত্র 5টি ভাষায় ভোট দেওয়ার জন্য বলা আছে সেখানে এখানে ভোট দিন বাংলায় কথাটি সুন্দরভাবে লেখা আছে। পিনাকি তালুকদার, TBN 24, নিউ ইয়র্ক। এটি হচ্ছে আমেরিকা, যেখানে সব ভাষাভাষীর মানুষকে সমান গুরুত্ব দেয়া হয়। এবং আরেকটি বিষয় মোহাম্মদ এন মজুমদার, এবার স্থানীয় পর্যায়ের এই নির্বাচনগুলোতে আগাম ভোটের ব্যবস্থা করা হয়েছিল, এবারই প্রথম। তো সবকিছু মিলিয়ে আমি যদি একটু ভোটের জায়গাটি, নাগরিক হিসেবে যে কর্তব্য আছে, দায়িত্ব আছে, সেই জায়গাটি জানতে চাই। শিওর, সো ভোট হলো মানুষের ফান্ডামেন্টাল রাইট, অ্যাজ এ রাইট। সো এখানে ভোট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য ভোটের মাধ্যমে যখন একটা নীরব বিপ্লব হয়, দেখুন কত বড় বড় নেতা আমাদের এই কংগ্রেসম্যান কাউলি, অনেক নেতা শ্রী জনগণ ভোট দিয়ে আসতে এসে সরে যেতে হয়েছে, কোনো উদাহরণ ব্লাড শেড। সো এবং গণতন্ত্রের একটা একটা অত্যন্ত ভালো দিক হচ্ছে আপনি বিলিয়নিয়ার হন, বিজ্ঞানী, সায়েন্টিস্ট হন, আর আরেকজন ফতের মানুষ, ওনার সেম অধিকার। সেই অধিকার সসার ভালো জায়গা, এবং ভোটের মাধ্যমে বিশেষ করে যারা আমরা স্মল কমিউনিটি, ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভোটের মাধ্যমে বিবেচিত হয় হাউ মেনি পিপল উই আর ইন দি নিউ ইয়র্ক সিটি। এবং এইভাবে আমাদেরকে কাউন্ট করবে ইলেকটেড অফিসিয়ালরা, আমাদের কমিউনিটিকে মর্যাদার আসনে নেবে, ওখান থেকেই দেখবে যে হাউ মেনি পিপল ভোট ব্যাঙ্ক আমাদের আসে। যদি দেখা গেল আমরা যেখানে লক্ষ লক্ষ
লক্ষ লোক মিটিং করতেছি, অথচ দেখালো ওই ডিস্ট্রিক্টে ভোট দিছে মাত্র 300 লোক, তারা কাউন্ট করবে 300 লোককে, হাজার হাজার লোক ওইটাকে না, সেই জায়গাটাতে কাউন্ট করবে না। যদি মোহাম্মদ ইন মজুমদার একটু জানতে চাই যে আমরা প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে যেরকম উত্তেজনা থাকে সাধারণত এই নির্বাচনগুলোতে, আমাদের যে অভিজ্ঞতা বলছে বিভিন্ন ভোট কেন্দ্রে যে অভিজ্ঞতা সেখানে মানুষের উপস্থিতি কম থাকে, তো সেটির কারণ কি? মানুষ তো প্রত্যেকটি ভোটই গুরুত্বপূর্ণ না, তবে আজকে যে ইলেকশনটা হয়েছে এটা এত গুরুত্বপূর্ণ নয় ইন এ সেন্স, এটা হলো রেফারেন্ডাম, সিটির ছাটার, ছাটার শব্দটা হলো সিটির সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য পাঁচটি বিষয়ে জনগণের মেমোরেন্ডাম, রেফারেন্ডাম বা জনমত বলছে হা না ভোট। তো হা না ভোটটা আমি পার্সোনালি মনে করি এই ভোটের দরকারও ছিল না, কারণ আমরা যে সিটি কাউন্সিল মেম্বার 51 সিটি কাউন্সিল মেম্বার আমরা উই ইলেক্টেড থ্রু আউট দি সিটি, ওই সিটি কাউন্সিল মেম্বারেরাই সেটা সিদ্ধান্ত নিতে পারে। সিদ্ধান্তের জন্য সিটি ওয়ার্ড এই যে ইলেকশনটা কত কোটি কোটি টাকা গেছে, টাকা কোথায় গেছে জানেন? এই টাকা আমার পকেট থেকে গেছে পার্সোনালি, কারণ প্রপার্টি ট্যাক্সটাই আসল এবং প্রপার্টি ট্যাক্স খেল করতেছে মিডল ক্লাসকে। এই ইলেকশন দরকারও ছিল না, একমাত্র জোমানি উইলিয়াম ছাড়া দ্যার ওয়াজ নো ক্যান্ডিডেট, যেগুলো জাজদের ইলেকশন, যারা জাজরা যে ক্যান্ডিডেট আছে তারা কেউ ভোট দিতে ভোট সাইতেও আসে নাই, দেয়ার আজ ক্যান্ডিডেট কোনো কন্টেস্টও নাই, বাট সিটির ল হচ্ছে যদি কন্টেস্ট নাও থাকে স্টিল আপনার নাম ইউ নেভার সি বি দেয়ার। আপনি বলতে পারেন না যে ভোটটি গুরুত্বপূর্ণ না, আপনাকে তো মেনে নিতে হবে যে প্রত্যেকটি ভোটই গুরুত্বপূর্ণ, বাট ইফ ইউ কম্পেয়ার আজকের ইলেকশনটা অত গুরুত্বপূর্ণ, যেমন সিটি কাউন্সিল ইলেকশন যখন হয় তখন ফি ফুল ক্যান্ডিডেট, হিয়ার ইজ রেফারেন্ডাম, সো রেফারেন্ডাম ইজ, সেই ক্ষেত্রেও কিন্তু এবার টার্ন আউট অনেক ভালো ছিল, কারণ বিকজ দ্য গুড ওয়েদার এবং ফর সাম রিজন উই সি লট অফ পিপল, বাট আমি ইসেন্স ইয়ে ইউ আর রাইট, এভরি ইলেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট ইফ ইউ কম্পেয়ার লা প্রেসিডেন্ট ইলেকশন সবার একটা জমজমাট থাকে, কাকে প্রেসিডেন্ট বানাবে আমি আমি যে জায়গাটিতে প্রশ্ন করেছিলাম এন মজুমদার, আপনার হয়তো বুঝতে একটু সমস্যা হয়েছে, আমি বলতে চেয়েছিলাম যে এই তথ্যগুলো একদম তৃণমূল পর্যায়ে গুরুত্বপূর্ণ না কিংবা গুরুত্বপূর্ণ সেই জায়গাটির প্রশ্ন পরে, কিন্তু একটি ভোট হচ্ছে সেই তথ্যটি সে তৃণমূল পর্যায়ের একজন মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা আমি সেই জায়গাটি থেকে জানতে চাইছিলাম। সেটা ইউ হ্যাভ এ ভেরি গুড পয়েন্ট, সেটার জন্য আমি অলওয়েজ বলি থাকি এই যে অ্যাফার্মেটিভ অ্যাকশন যেটাকে বলা হয়, বোর্ড অফ ইলেকশন সাপোজ টু হ্যাভ মোর ক্যাম্পেইন, কারণ তাদের এবং তাদের আর্গুমেন্ট হচ্ছে আমাদের যে লোকবল, আমাদের যে যে ফোর্স, যেমন আমার লিয়াজন আছে, লিয়াজন অফিসার আছে পাঁচজন পুরো বংশের জন্য, পাঁচজন লোকের পক্ষে লক্ষ লক্ষ লোকের কাছে পৌঁছা কোনো পক্ষে সম্ভব না, সিটির বাজেট ইজ টু লিমিটেড, ইলেকশন ক্যাম্পেইনগুলো করার জন্য ভোটে অংশ নিন, যেমন কমিউনিটি টিভিগুলোতে যদি টিভিএন 24 যদি একটা অ্যাড দেওয়া হইতো বা অন্য টিভিতে অ্যাড দেওয়া হইতো, নিউজ পেপার অ্যাড দেওয়া হইতো, মানুষ জানতো, বা সেই পরিমাণ বাজেট বা ফান্ড বোর্ড অফ ইলেকশনকে দেওয়া হয় না। এটা গুরুত্বপূর্ণ আমাদের গণমাধ্যম কর্মীদের এই তথ্যগুলো জানিয়ে দেয় এবং সেই চেষ্টাটি কিন্তু আমরা করেছি, আগাম ভোট থেকে বিভিন্ন তথ্য মানুষের দরজায় কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, কারণ ভোট হচ্ছে আপনি যেমনটি শুরু করেছিলেন যে ভোট খুবই গুরুত্বপূর্ণ একটি, বিশেষ করে অভিবাসীদের। আমাদের ফোনে আছেন, আমি একটু প্রশ্নটি নিয়ে তারপরে বিভিন্ন ধাপে ধাপে, যেহেতু আপনি কমিউনিটির সাথে জড়িয়ে আছেন, কিভাবে আমরা প্রতিটি ভোট কেন্দ্রে, আপনি যেমন খুব সুন্দর করে একটি তথ্য দিয়েছেন যে 1,00,000 মানুষ আছে সেটি কাউন্ট হবে না, কত মানুষ ভোট দিতে গিয়েছেন সেই জায়গাটি কাউন্ট হবে, সে অনুযায়ী কিন্তু বরাদ্দ আসবে, সে অনুযায়ী বাজেট হবে, তো সেই জায়গাটি গুরুত্বপূর্ণ, সেই জায়গাটি নিয়ে আলোচনা করব। তবে কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। আমার নাম রকিব, নিউ জার্সি থেকে বলছি। প্রশ্নটি ভাইয়া, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন, গত এপ্রিল মাসে F4 ক্যাটাগরিতে আমি মানে ডকুমেন্টারি কোয়ালিফাইড বলল, এখনো কাউরে কোনো ইয়ে দেয় না, ওই ইন্টারভিউ লেটার দেয় না ঢাকা থেকে, বললেই জিজ্ঞেস কিছু বললেই জিজ্ঞেস ওরা বলে যে ইন কিউ, এটা কি বুঝতে পারতেছি না। তবে যদি এপ্রিলে ডকুমেন্টারিলি কোয়ালিফাইড মিন সমস্ত ডকুমেন্ট সাবমিট করা হয়েছিল, এখন এই পর্যন্ত ইন্টারভিউ না দেওয়াটা কিছুটা উইয়ার্ড মনে হইতেছে, সো আপনি ওয়েবসাইটে দেখেন সেখানে কোনো মেসেজ পারে, কোনো মেসেজ আছে কি না, অনেক সময় মেসেজ থাকে, মেসেজটা আপনি দেখতেছেনই না, কারণ এপ্রিল হলে এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাহলে 8 মান্থ অলরেডি হয়েছে আপনার, এখন ইন্টারভিউ পাওয়ারই কথা। আচ্ছা, মানে তার পেয়ে যাওয়ার কথা ছিল। আরেকটি প্রশ্ন আমরা একটু নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আমি রহমান বলতেছি ব্রঞ্জ থেকে। জি, আমি মজুমদার ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই, বর্তমানে
সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আবেদন ফি আগামী ডিসেম্বর থেকে বাড়ার সম্ভাবনা শুনতেছি, এটা কতদূর সত্য আমি জানি না, বাইরে বাইরে শোনা। আর দ্বিতীয় প্রশ্ন হলো ফি ওয়েভারের জন্য আমি কি কি শর্ত পূরণ করে করলে আমি ফি ওয়েভার পাবো? Alright, so yeah, fee waiver is in the form, form of 912 for saibe apnake apnar income ekta federal poverty guideline thake, so poverty poverty guideline er niche jodi apnar income hoy thake tax return tai shudhu lagbe, tax return joma dile hobe, ar jodi tax return apnar na thake kono karone medicare theke ekta cd nebe, medicare ekhane certify kora hoy je apni you are an individual who is income is below the poverty guideline othoba doridro simar niche income hoylei apni fee waiver paben, tobe oi form ta very tricky, ভেরি কেয়ারফুলি ফাইল করতে হবে, দেখা গেলো আপনি ফর্ম ফাইলে করতেছেন উত্তরও দিতেছে, এটা বছর বছর সময় চলে যায়, সো কেয়ারফুলি যদি ফাইল করেন, ইনকাম যদি দরিদ্র সীমার নিচে হয় উইচ ইজ বিলো দি পভার্টি গাইডলাইন, দেন আপনি পরীক্ষার জন্য কোন রকম ফি দিতে হবে না। আর আরেকটি যেটি সময়সীমা নিয়ে সিটিজেনশিপের তিনি যে বলছিলেন, সেটা সেটা সে ব্যাপারে আপনার ওরি হওয়ার কিছু নাই, আজকের ফি হলো 680 প্লাস ফিঙ্গারপ্রিন্ট সব মিলিয়ে 725, এটাই আপনি ফে করবেন, ভবিষ্যতে বাড়বে কি বাড়বে না আমরাও এখনো জানি না, যখন বাড়বে সেটা আবার ইমপ্লিমেন্ট হতে আরো 6 মাস সময় লাগে, সুতরাং অনেক সময় আছে। আরেকজন আছেন, আমরা একটু নিয়ে নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি আব্দুল হামিদ ব্রজ থেকে, জি আমার মজুমদার ভাই কাছে একটা প্রশ্ন আছে। আমি গ্রিন কার্ড দিই, প্রশ্নটি শেষ করুন ভাইয়া। হ্যালো, হ্যাঁ আপনার প্রশ্ন, জি গ্রিন কার্ড ধারী, তারপর আমি গ্রিন কার্ড ধারী, আমার ইচ্ছা আমার ইউরোপ লন্ডনে আমার আত্মীয় স্বজন আছে, আমি কি বেড়াইতে যেতে পারবো? আচ্ছা, গ্রিন কার্ড দিয়ে তিনি ইউরোপে অন্য জায়গায় যেতে চাচ্ছেন, সেই জায়গাটিতে তো কোনো বাধা নেই। আপনি ইউরোপ, ইউরোপ হলো নাফটা, যে সমস্ত রাষ্ট্রগুলো নাফটাভুক্ত কান্ট্রি, দে হ্যাভ টিডি আছে, টিডি এগ্রিমেন্ট, যেমন কানাডা যাইতে তেমন অনেক ফ্লেক্সিবিলিটি, কিছু কিছু এমবেসিতে আপনার ভিসাও লাগবে না, সুতরাং আপনি সেটা ওই ওই যদি দেশে যাবেন ওই দেশের কনসুলের সাথে কথা বলে নেবেন, যেমন কানাডা যাইতে আপনার ভিসা লাগে না, ওইটা গ্রিন কার্ডটা দেখালেই হয়, অনেকটা ওইরকমই নাফটাভুক্ত কান্ট্রিগুলো। আচ্ছা, আরেকজন আছেন আমরা নিব, তবে আপনার কাছে আমি জানতে চাই যে আপনি খুব সুন্দর একটি পয়েন্ট তুলেছেন, আমার নিজেরও খুব পছন্দ হয়েছে যে জায়গাটি থেকে, যে আমাদের কমিউনিটি দিন দিন বাড়ছে কিন্তু মূলধারার জায়গাটিতে আমাদের আমি বলবো উপস্থিতি খুবই কম, সেক্ষেত্রে আমাদের অধিকারগুলো আদায় করা নিয়েও কিন্তু খুব কষ্টসাধ্য। সেই জায়গাটি থেকে যদি একটা পরিসংখ্যান দেখা গেছে, একটা ভোট কম, এর অর্থ হচ্ছে $12,000 লেস বাজেট ফর দি সেম ডিস্ট্রিক্ট। একটা দৃষ্টান্ত দিই, আমরা একবার একটা কমিউনিটি মিটিংয়ে বসছিলাম আমাদের কাউন্সিল মেম্বার এবং বড় প্রেসিডেন্ট একটা গ্রাউন্ড টেবিলে, তো সেখানে আমাকে বলতেছিল বাংলাদেশি কথা প্রসঙ্গ উঠছিল বাঙালির সংখ্যা কত এখানে, তো আমরা তো আমি কেউ বলছি 30,000, কেউ বলছে 20,000 পাকিস্তানে, তখন রুবিন দিয়ে আজ একটা কাগজ দেখালে, দেখো লাস্ট ইলেকশনে শুধু 300 পিপল ভোট, 300 জন, সুতরাং দিস ইজ হাউ মাচ ইজ ইউ কাউন্টিং, সো এখন কেউ গ্রিন কার্ড আছে, কেউ গ্রিন কার্ড নাই, কেউ স্ট্যাটাস নাই, আর সেখানে যারা সিটিজেন আছেন তারা কাজে চলে গেছেন, সুতরাং হুইজ গোনা ভোট, সো কেউ ভোট দিচ্ছে না, সেই জন্য ভোট দেওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি আমরা যারা স্মল কমিউনিটি, টু প্রুভ দ্যাট উই আর বিগ অ্যান্ড বিগার, এবং তাহলে মেয়র ইলেকশনে মেয়র ক্যান্ডিডেট বলেন, লোকাল ক্যান্ডিডেট বলেন, তারা কাউন্ট করবে, এবং তারা এই যে অ্যাপয়েন্টমেন্টগুলো শুধু ইলেকশন না, এখানে অ্যাপয়েন্টমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখ একটা ডিস্ট্রিক্টে জাজ থাকে কয়েকজন, এই জাজগুলো তারা ফিক করে কোন জায়গা থেকে, যেমন দেখা গেল হিসপানিক কমিউনিটিতে অ্যাসেম্বলি মেম্বার ইলেক্টেড হয়েছে অলরেডি, ব্ল্যাক কমিউনিটি থেকে তারা একটা জাজ নিবে, আর একটা ডিস্ট্রিক্ট লিডার নিবে যেমন চাইনিজ থেকে, তো এখন দেখা গেলো চাইনিজের সাথে বাঙালিদের সৌরভ, সেখানে বাঙালিদের চান্স থাকবে, আজকে এই পর্যন্ত কিন্তু আমাদের নিউ ইয়র্ক সিটিতে কোনো ডিস্ট্রিক্ট লিডার আমাদের নাই, আমরা দুই একজন বলে এই ডিস্ট্রিক্ট লিডার এট লাস্ট, এইটা দে আর নট ইলেক্টেড, এটা সম্পূর্ণকে স্বঘোষিত সম্পূর্ণকে নমিনেট করা হয়েছে, সুতরাং আমাদের এই অধিকার আদায়ের জন্য বেস্ট এন্ড পলিসি হচ্ছে টু কাস্ট ইউর ভোট, যদি আমরা 100 লোক থাকি, 100 লোক সিটিজেন যদি থাকে, 100 লোক সবাই যদি ভোট দিই, তাহলে 100 লোক কাউন্টেড হবে, তো সেই জায়গাটি থেকে আমাদের অংশগ্রহণ কেন কম? তারপরেও আমরা তো গর্ববোধ করি যে কেউ যদি নমিনেটেড হয়েও ডিস্ট্রিক্ট অ্যাট লার্জ হয় সেটিও আমাদের কিন্তু গর্বের বিষয়, কিংবা মূলধারার রাজনীতিতে যারা যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা গর্ববোধ করি, পরাজিত হওয়া কিংবা জয় ছিনিয়ে আনা সেটির হিসেব পরে, কিন্তু মূলধারার রাজনীতিতে আমাদের অংশগ্রহণ আরও বাড়ানো উচিত, সেই জায়গাটি থেকে কি করা উচিত সেই জায়গাটিতে আসলে একটু ফোন নিয়ে নিই, তারপরে আমরা ধাপে ধাপে চেষ্টা করব আলোচনা করতে। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কিন্তু ওনার একটা সন্তান হলো 27 বছর বয়স, কিন্তু উনি কি আসতে পারবে, এই জন্য এই প্রশ্ন রয়েছে। কি বলবেন? যদি উনি আনমেরিড হয় ওনার আসার সম্ভাবনা খুবই বেশি। আপনি ভিসা ফি সাইছে কিনা সেটা অপেক্ষা করেন, যদি ভিসা ফি সাই সে আসতে পারবে, আর ভিসা যদি নাও সাই সে মা বাপের সাথে যেন এমবেসিতে গিয়া ফেস করে, সেখানেও দেওয়ার একটা সম্ভাবনা থাকে। সেখানে যদি না দেয় তারপরে ও আসার পরেও ফলো থ্রো করতে পারে, সুতরাং আসার সম্ভাবনাই বেশি। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, তারপরে আপনার কাছ থেকে আমি খুব সুন্দর সুন্দর জায়গাটি থেকে উত্তর নিচ্ছি, সেই জায়গাটিতে আসবো। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? আমি মাহমুদ বিল্লাহ বলছি, জি, টেক্সাস থেকে। প্রশ্নটি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল যে আমার আম্মু এখানকার গ্রিন কার্ড হোল্ডার ইউএসএ, তো আমার আম্মু অ্যাপ্লাই করেছিল 2014 এ আমার ভাইয়ের জন্য। তো ভাই হচ্ছে ওভার 21 এজ এন্ড আনম্যারিড কোটা, তো এটা এখন 2019 চলতেছে, এটা কত সময় লাগবে ভিসা পাওয়ার জন্য? আপনার হিসাব মোতাবেক ডিসেম্বর 2021 এ ওনাকে ডাকবে। আচ্ছা, 7.5 ইয়ার। সেই জায়গাটিতে খুব সুন্দর করে হিসেব করে দিয়েছেন। আমরা বলতে চাচ্ছিলাম যে মূলধারার এই যে আপনি বলছেন যে ভোটের অংশগ্রহণ একটি বাড়ানোর একটি জায়গায় একটি অংশ, আরেকটি হচ্ছে মূলধারার রাজনীতিতে আমাদের অংশগ্রহণ বাড়ানো। প্রথমে যদি জানতে চাই যে যারা সিটিজেন আছেন তাদের তো ভোট কেন্দ্রে যেতে হবে, ভোটটি দিতে হবে, সেই জায়গাটি থেকে কি করণীয়? সেটার জন্য আমরা ক্যাম্পেইন করতে হবে যে বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশন, এই যে আমরা বিভিন্ন, দেখেন অলমোস্ট 1000 অর্গানাইজেশন আছে, আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা অর্গানাইজেশন, আবার ডিস্ট্রিক্টের দুই ভাগে বিভক্ত, প্রত্যেক থানায় আছে, ইউনিয়নে আছে, আবার কেউ কেউ আছে বিভিন্ন থানা বাদ দিয়ে সংগঠন আছে। ওই সংগঠনগুলোর ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হবে কমিটি ইনভলভমেন্ট। তারা তাদের সিটি কাউন্সিল মেম্বার, তাদের অ্যাসেম্বলি মেম্বার সাথে কাজ করতে পারে, সেখানে যে গভর্নমেন্ট নেভিগেটিং, গভর্নমেন্টের অনেক বেনিফিট আছে, এই বেনিফিটগুলো যারা গণমানুষের কাছে কীভাবে পৌঁছে সেটা ব্যবস্থা করতে পারে। যেমন অনেক লোক আছে লিগেল এইড নিতে পারে, এই যে একটা লোক সিটিজেনশিপের ফিস জন্য কথা বলতেছে, অনেক অফিস আছে সিটিজেনশিপগুলো তারা নিজেরা অ্যাপ্লাই পিটিশন ফিল আপ করে দিয়ে তারা, তবে এরা বেনিফিটটা নিতে পারে না। এই জন্য যখনই ওখানে অফিসে যাবে তারা ডকুমেন্ট নেবে, দুইটা নেবে না, তাতে করে ওই দিন আর করতে পারে না, আরেকদিন যাওয়ার পরে ওই দিনে উনি থাকে না, এই জন্য এই বেনিফিটগুলো নিতে পারে না। যদি কমিটি অর্গানাইজেশনেরা বিভিন্ন রকমের ওয়ার্কশপ, বিভিন্ন রকমের মিটিং এবং ক্লিনিক করে জনগণের সচেতনতা বৃদ্ধি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্যান্য কমিটি যেমন হিসপানিক কমিটি, ইন্ডিয়ান কমিটি, তাদের ইনভলভমেন্ট বেশি। আমাদের লোকেরা যখন সাহায্য প্রয়োজন সফল জায়গাতে না যাইয়া তারা কিন্তু অলওয়েজ একটা উল্টা পথে চিন্তা দ্বারা আমরা ওই মানসিকভাবে ওইভাবে গড়ে উঠছি যে একটা উল্টা পথে বাঁকা পথে গিয়ে যাওয়ার চেষ্টা করে, আতঙ্ক কাজ করে, অনেক সময় আমি বলবো যে অস্বস্তি কাজ করে যে আমি গিয়ে একটি মূল ধারার একটি অফিসে গিয়ে ঠিকভাবে বলতে পারবো কিনা। সেই জায়গাটি থেকে কিন্তু আমরা এর কাছে তার কাছে সাহায্য চাই যে হয়তো সেভাবে সেটির সাথে ইনভলভ না। আরেকটি প্রশ্ন নিয়ে তারপরে আমরা বিরতিতে যাব। কে আছেন? যেমন কি আমি প্রশ্ন করি, হ্যাঁ আমার লয়ার আছে, আরেকজনের প্রশ্ন করে ওনার লয়ার আছে কেন, হ্যাঁ স্টুপিড কথাগুলো আমরা কেন, আমরা অন্য লয়ার কে জিজ্ঞেস করি কেন, আর লয়ারে আমি ছোট করে ইয়ে করতেছি কেন, এটা কেন আমরা করি? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দাঁড়ান, আমি আপনাকে একটি কথা বলি, সেটি হচ্ছে মানুষের তথ্য পাওয়ার অধিকার কিন্তু সবার কাছেই আছে, আপনার কেন মনে হলো যে এটি ছোট করা হয় সেটি আগে বলেন। আপনার লাইনটি কেটে গেছে। সেহেতু আমরা যে জায়গাটিতে আমরা থাকি মোহাম্মদ এন মজুমদার, আমাদের মনটিকে কিন্তু উদার করতে হবে। এখানে যারা প্রশ্ন করেন, অনেক সময় আমার ব্যক্তিগত আইনজীবী থাকলেও আমি ছোট্ট একটি প্রশ্ন যে আমার আবেদনটি কবে পূর্ণাঙ্গ হবে সেটি প্রশ্ন করতেও কিন্তু অ্যাটর্নির কাছে অনেক সময় অস্বস্তি বোধ করি। আবার অনেকে আছে ব্যক্তিগতভাবে ফাইল করেন, কিন্তু আপনারা যারা আসেন এখানে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে তাদের মাধ্যমে কিন্তু সেই তথ্যগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তারা, আপনি কি বলবেন? আমি বলি, আমি তো এখানে অনেক দিন আসছি,
আমি এভরিডে অফিসে একটা পজিটিভ নিউজ পাই যে ভাই এখানে যাওয়ার তথ্যগুলো অনেক ভালো দিয়েছে, টিভিএন 24 ডুইং এ ভেরি গুড জব, এবং আপনাকে ধন্যবাদ, আপনার থেকে আমরা অনেক শুনি অনেক দেখি। এখন কত আপনি যত ভালো কাজে করেন, আমি একটা লোক একদিন বলছিল যে কলিজা কাটিয়া যখন আপনি খাবাইবেন তখন কলিজা খাওয়ার পরে সে বলবে যে বাবা নুনে কম হয়েছে, দৃষ্টিভঙ্গি ভিন্ন হইতে পারে। যেমন ওনার দৃষ্টিভঙ্গি হলো যে আমার লয়ে থাকতে আমি অন্যকে জিজ্ঞাসা করবো কেন, হি ইজ রাইট, দ্যাটস হোয়াট দিস ইজ ওয়ে হি ইজ থিঙ্কিং। আরেকজন চিন্তে হলো লয়ের কাছে কতবার গেছে, ওর কাছে সেকেন্ড ওপিনিয়নটা নিয়ে দেখি কেমন হয়, ওর কাছে ভালো লাগতেছে। সুতরাং দ্য ওয়ার্ল্ড ইজ ওপেন টু অল, ইট ডিপেন্ড করে আপনি কীভাবে সাজবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কীভাবে সাজবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সুতরাং আমি উইথ ডিউ রেসপেক্ট টু অল অফ ইউ, আই থিঙ্ক উই আর ডুইং এ ভেরি গুড জব, দিস ইজ দ্য বেস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু ফর দি সোসাইটি সোসাইটি। এবং আমরা এটা বলি যে আপনার প্রতিও আমাদের রেসপেক্ট আছে, শ্রদ্ধা আছে, কারণ এই যে আপনি ফোন করে ওপেনলি আপনার মতামতটি জানাতে পেরেছেন সেটিও কিন্তু টিভিএন 24 টেলিভিশন করে দিয়েছে, সে কারণেই কিন্তু আপনি সেই কথাটি বলার আজকে কিন্তু সুযোগ পেয়েছেন। তো এভাবেই নিতে হবে যে আমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন হতে পারে, আমাদের মতামত ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু দিন শেষে আমাদের কিন্তু হিসেব করতে হয় যে কোন কাজের প্রভাব কিভাবে সোসাইটিতে পড়ছে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আরও প্রশ্ন নিব, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে এবং কঠিন কঠিন যদি কোনো মতামত থাকে আপনারা কিন্তু সরাসরি আমাদের মাঝে তুলে ধরতে পারবেন, কারণ হচ্ছে আমরা চাই আপনাদের মতামতগুলো নিয়েই আমাদের সমস্ত আয়োজন করতে। নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন মাস্টার অফ ল আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। আমরা দুটো জায়গা নিয়ে কথা বলছিলাম, আপনারা প্রশ্ন করছিলেন সেই জায়গাটি থেকে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করার হচ্ছে, সেই সাথে ভোট যে গুরুত্বপূর্ণ সেই জায়গাটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। মোহাম্মদ এন মজুমদার, এই পর্যায়ে যদি জানতে চাই যে আপনাকে আমি বলেছিলাম যে দুটো ভাগে বিভক্ত, একটি হচ্ছে আমাদের ভোট কেন্দ্রে যেতে হবে, আমাদের ভোটারদের অংশগ্রহণ বাড়াতে হবে, আমি সেই জায়গাটি থেকে হিসেব করি সাধারণীকরণ ভাবে, শুধু প্রেসিডেন্সিয়াল ইলেকশন না, মধ্যবর্তী নির্বাচন হোক, আমার ডিস্ট্রিক্টের একজন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নির্বাচন হোক, কোর্ট সিভিল কোর্ট কিংবা সুপ্রিম কোর্টে যে জায়গাটিতে যে নির্বাচন হোক না কেন আমাদের অংশগ্রহণ বাড়াতেই হবে, কারণ আমি যদি ভোট কেন্দ্রে গিয়ে আমার অংশগ্রহণ নিশ্চিত করতে পারি তাহলে আমার নিজের যে জায়গাটি আছে সেটি পোক্ত হবে, আমার কমিউনিটির পোক্ত হবে। সেই জায়গাটি থেকে আপনার করণীয় কি? আমি সেই জায়গাটি জানতে চাচ্ছি, ডেমোক্রেটিক প্রসেসটাকে, রিপাবলিকান পার্টির আইডিওলজি কি, ডেমোক্রেটিক পার্টির আইডিওলজি কি, এবং ইন্ডিপেন্ডেন্টরা কি চায়, কনজারভেটিভ পার্টি কি চায়। অনেকে না বুঝিয়া ডেমোক্রেটিক এবং রিপাবলিকান কিছু না দিয়া বলে যে আমি ইন্ডিপেন্ডেন্ট, দেন যখন আপনি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে রেজিস্ট্রি করলেন ফাইনালিতে কিন্তু আপনার ভোট দিতে পারবেন, আপনার ভোট ডাজন্ট ম্যাটার। তখন একটা বিরাট অংশ কিন্তু যখন ভোট থেকে এক্সক্লুশন হয়ে যায় সেটাও জনগণকে বুঝাইতে হবে। অ্যাগেন এটা দায়িত্ব হইতে হবে, যেমন বাংলাদেশ কনসুলেট যদি রাষ্ট্রীয় পর্যায়ে করা যায়, যদি ফান্ড থাকে, না হলে আমাদের সামাজিক সংগঠনগুলা এগুলা ভোটার রেজিস্ট্রেশন ড্রাইভ করতে হবে, ভোটারকে এডুকেশন দিতে হবে, এবং ভলান্টিয়ার হিসাবে যারা ইয়াং জেনারেশন তারা যেন ভলান্টিয়ার হিসেবে কাজ করে। এই যে আজকে ওকাসিও ছিল ক্যানাডির এইড, ক্যানাডির এই হিসেবে কাজ করি আসে, এখানে ইলেকশন প্রসেসটা শিখছে। এখন ধরিয়াই সাথে আপনি ইলেক্টেড হবেন না, আপনাকে গ্রাস রুটে কাজ করতে হবে, এবং কমিটি বোর্ডে যাইতে হবে, কমিটি বোর্ডে মেম্বার হইতে হবে, সেখানে ইলেকশন হয়, সুতিকা যেটাকে বলা হয় গ্রাস রুটে সেখান থেকে আসতে হবে। এবং ইলেকশন প্রসেস, হাউ দ্য সিস্টেম ওয়ার্ক, হাউ দ্য সিটি রান, সিটি রিসোর্স কি, এগুলো না জানা পর্যন্ত আপনি নেতা হিসাবে নাম বসানো কমিউনিটি লিডার বলতেছে আপনি আমি কমিউনিটি লিডার, বাট অ্যাট দি সেম টাইম আপনাকে যদি কোনো কোশ্চেন জিজ্ঞাসা করা হয় রেফারেন্ডাম কি, সিটি চার্টার কি, সেই জায়গাটা কিছু জানেন না, দেন সবার প্রতি শ্রদ্ধা আছে, সবার প্রতি শ্রদ্ধা আছে, যে যার জায়গা থেকে কাজ করছে আমরা আমরা এডুকেট হইতে হবে, আমরা তথ্য জানতে হবে, ইনফরমেশন নিতে হবে। আমরা একটু প্রশ্ন নিয়ে নিই, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন, আমি সেই তথ্যগুলো দর্শকদের জানাতে চাই যে আজকে একটি ইলেকশন ডে ছিল, অনেকেই হয়তো আমরা জানি না, তো কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, জি নামটি বলে নিতে হবে ভাইয়া। জি আমার নাম ইউনুস আহমেদ, আমি একটু জ্যান মজুমদার সাথে কথা বলতে চাচ্ছি। আচ্ছা বলুন, প্রশ্নটি করুন। জি প্রশ্নটা হচ্ছে যে আমি আমার ভাইদের জন্য আমি আমার ভাইদের জন্য 2007 এ জুনে অ্যাপ্লাই করেছিলাম, ওরা আসতে এখন আর কতদিন লাগবে? আমার প্রশ্নটা হলো
আমি সিটিজেন, ইউএস সিটিজেন, আমি 2012 আমি আমার বন্ধুর জন্য অ্যাপ্লাই করছি কিন্তু এখনো কোনো অ্যাপ্রুভাল পাইনি, তো এখন সেই ক্ষেত্রে কতদিন লাগতে পারে প্লিজ যদি আমাকে একটু জানান। অলরাইট, থ্যাংক ইউ। আপনার অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার কথা যদি আপনার রিসিপ্ট নোটিশ দিয়া www.uscis.gov সেখানে কেস স্ট্যাটাস ইনফরমেশনে গিয়ে দেখেন কোনো এডিশনাল ইনফরমেশন চাইলো কি না, কোনো নোটিশ ফেরত গেল কি না, আবার মেল বক্সে আপনার যে আপনি যে পিটিশনারের নামটা লিখে রাখবেন তাতে কোনো মিস না হয়। সো আপনার তো এখন অ্যাপ্রুভাল আসারই কথা, আপনি ইউএসসিআইএসের সাথে যোগাযোগ করতে হবে 1-800 নাম্বারে অথবা অনলাইনে গিয়ে। আর সেই সাথে আমরা যে জায়গাটিতে ছিলাম, ভোটের যে জায়গাটি, আপনি বলছিলেন যে তথ্যগুলো একদম সবাইকে পৌঁছাতে হবে সবার কাছে, সেই জায়গাটি থেকে আপনারাও তো অনেক ধরনের কাজ করছেন। আমরা বলি যে আমাদের কমিউনিটির মানুষ খুব অ্যাক্টিভ, এটি আপনাকে স্বীকার করতেই হবে। আমাদের পহেলা বৈশাখ, আমাদের 21শে ফেব্রুয়ারি, যে কোনো বনভোজন, পিকনিক থেকে শুরু করে, এটি আমি ইতিবাচক ভাবে দেখি এবং শ্রদ্ধা জানাই এখানকার মানুষ এত কঠোর পরিশ্রম করেন। তারপরও আমরা যখন কোনো সুযোগ হয় সেখানে আমরা শাড়ি পরে আমাদের সংস্কৃতি যে জায়গাটি উপস্থাপন করি, তো আমাদের এই মানুষগুলোকে যদি একত্র করে মূল ধারার সাথে সম্পৃক্ত করতে চাই সেটি সম্ভব হবে, কারণ আমাদের যে আগ্রহ, আমাদের যে আবেগ সেই জায়গায় আপনাদেরও তো ভূমিকা আছে। ভূমিকাটা আমি এভাবে বলি, যেমন গত 2 সপ্তাহ আগে কুমিল্লা সোসাইটির এই কুইন্স ফেলেজ একটা অনুষ্ঠান হয়েছে, প্রায় 500 পিপল ছিল অনেকে। সো আমার এই বক্তব্যটা আমি বারবার শেয়ার করছি এতদিন এভরিডে, সেখানে আমি পুরো সময়টাই বলেছি ইলেকশন এবং ভোট দেওয়ার গুরুত্ব, ভোটের কথা যাওয়ার জন্য, যেন আমরা নারী পুরুষ এবং জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন ভোট দিই এবং ভোট কেন্দ্রে যাওয়ার সময় আরও একটা কাজ করতে, অনেক আছে বয়স্ক মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, তাকে একজনে নিয়ে যাইতে হবে, আবার নিয়ে আসতে হবে, কারণ আপনি তো ভোট দিতে এমনি যাচ্ছেন, তো ফাঁসের ঘরে বলবেন যে ভাই ভোট দিতে যাবেন কি না, চলেন আমরা একসাথে যাই, এতে করে আপনার সিকিউরিটি অ্যান্ড সেফটিও বাড়ে, গণসচেতনতাও বাড়ে। এবং যারা যারা এগেইন যারা কমিউনিটি লিডার, আপনার যে কোনো মিটিংয়েও হয়, ওয়াজ মাহফিল হয়, মিলাদ মাহফিল হয়, সেখানে এই অ্যানাউন্সমেন্টগুলো করতে হবে, সেই সুযোগ নিতে হবে। আপনাকে বক্তব্য দিতে বলছে, আপনি কোনো একটা ইস্যু নিয়ে কথা বলেন, অ্যাট দি সেম টাইম ওই সমসাময়িক কী তথ্য, যেমন আজকে আমরা আসছি কিন্তু ইলেকশনের জন্য, এখানে আমাদের উদ্দেশ্য ছিল না, ওখানে আসছিলাম আমরা আমাদের টিভিএন রেগুলার টিভিএন অনুষ্ঠান, কিন্তু সেখানে সমসাময়িক কথাটা আমরা বলছি। প্রত্যেকেই সমসাময়িক ইলেকশনের সিজনে যত অনুষ্ঠান হবে, মিটিংয়ে শুক্রবারে নামাজ হয়, সেখানে যেন অ্যানাউন্সমেন্ট করি যে ওই তারিখে ইলেকশন, আমরা যেন সবাই যাই। কারণ এই যে দেখেন মসজিদ মন্দির, এই ভূমিকা হাজারো বছর আগে হয়তো ছিল শুধু ধর্মীয় উপাসনালয়ের কেন্দ্র হিসাবে, বাট সোসাইটিয়াল চেঞ্জের সাথে সাথে, ডেভেলপমেন্টের সাথে সাথে দেখেন এখন মসজিদ মন্দিরগুলোতে সেখানে কালচারাল সেন্টার আছে, সেখানে অ্যাডাল্ট এডুকেশন আছে, বাচ্চাদের পড়াশোনা করা আছে, সেখানে চা খাওয়ার ব্যবস্থা করে, এক্সারসাইজ করার ব্যবস্থা করে, বিকজ সোসাইটি চেঞ্জিং। শুধু নামাজ পড়ার জন্য, আর এটা একটা কথা আছে, একটা বিল্ডিংকে আপনি আন্ডার ইউটিলাইজ, আন্ডার ইউটিলাইজ শব্দটা এইভাবেই হয়, এখন একটা বড় বিল্ডিং করে রাখছেন, এখানে শুধু নামাজে পড়েন, তো নামাজ পড়া ছাড়াও তো বেসমেন্টে আপনি বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করতে পারেন, বাচ্চাদের সকালে পড়াশোনার ব্যবস্থা করতে পারেন, অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রাম করতে পারেন, মিটিং করতে পারেন, বিয়ের অনুষ্ঠান করতে পারেন, কম পয়সা ধরে যারা হল ভাড়া নেওয়ার সুযোগ করতে পারে না, এখন অনেক মসজিদে এটা কিন্তু হচ্ছে, আমরা অলওয়েজ অ্যাডভোকেট করি দে এটা যেন, এবং মেয়েদের ইনভলভমেন্ট, মেয়েরা যত বেশি মসজিদে যাবে তত বেশি বা মন্দিরে যাবে তত বেশি ধর্মের প্রসারও বেশি হবে, এবং এবং স্মল জেনারেশন, ইয়ং জেনারেশন ধর্মের প্রতি তার স্ব স্ব ধর্মের প্রতি আগ্রহী হবে, কারণ যখন মা যাবে মার সাথে কিন্তু বাচ্চা যাবেই, সেই জন্য মাদার, এই জন্য মহিলাদের ইনভলভমেন্ট যে কোনো জায়গায়, শুধু ধর্মীয় উপাসনালয় কেন্দ্র না, স্কুল কলেজ শিক্ষায় পাঠশালায় তো বটেই, যে কোনো স্থানে মেয়েদের ইনভলভমেন্ট যত বেশি হবে তত বেশি কমিউনিটি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে, মানে সেই জায়গাটিতে উন্নয়নের যে জায়গাটি সেই জায়গাটিতে ছোঁয়া লাগবে। এবং আপনারা যা করছেন আমরা আশা করি যে আমাদের পরের প্রজন্ম অনেক দূরে এগিয়ে যাবে মূলধারা রাজনীতি থেকে শুরু করে সব জায়গায়। সবশেষ উপসংহারে কি বলবেন? উপসংহারে বলবো আমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দেশে যাই, এই দেশে আমরা যেখানে আসি, জীবন যেখানে যেমন, এখানকার জীবনযাত্রার সাথে খাপ খেয়ে নিন, অ্যাট দি সেম টাইম যেটা আপনি বললেন আমাদের কৃষ্টি, আমাদের সভ্যতা, আমাদের দেশকে এগিয়ে নিন, অ্যাট দি সেম টাইম এদেশের সভ্যতা, সংস্কৃতি এবং আইনের প্রতি গভীর শ্রদ্ধা রাখুন,
চলুন এগিয়ে যাই, কারণ এদেশটি তো এখন আমাদের, এদেশের সবকিছুই আমাদের, আমাদের হয়তো অস্তিত্ব শিকড়ের জায়গাটি, আবেগের জায়গাটি বাংলাদেশ আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে আমি বলবো যে আপনাকে পাওয়া মানে বিষয় ভিত্তিক একটি বিষয় নিয়ে অনেক তথ্য আমরা পাই, সে কারণে মোহাম্মদ ইন মজুমদার আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং সবসময় বলে থাকি যে কোনো টেলিভিশনই হোক, যে কোনো গণমাধ্যমেই হোক, সেখানে কিন্তু দর্শকরা সবাই হচ্ছেন সেই গণমাধ্যমের প্রাণ। আমরাও যেটি বিবেচনা করি সেটি হচ্ছে আমাদের দর্শকদের ছোট্ট একটি যদি প্রশ্নও থাকে সেটিও কিন্তু আমাদের কাছে মহামূল্যবান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে এখানে যারা সম্মানিত অতিথি হয়ে আসেন তারা সারাদিন অনেক ব্যস্ত থাকেন, অনেক পরিশ্রম করেন, কিন্তু আপনাদের ভালোবাসার টানে, আমাদের আহ্বানেই কিন্তু তারা আসেন। তো সবাই সবার প্রতি যদি সম্মানের জায়গাটি আমরা ধরে রাখতে পারি, আমাদের কমিউনিটি কিন্তু অনেক দূরে এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন।